হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটা সম্পূর্ণ নতুন ভিডিও দেখাবো। এই সেই রাজশাহী পদ্মার পাড়। আমরা আজকে নৌকা ভ্রমণ করছি। প্রথমে ঘাট থেকে নৌকায় উঠে আস্তে আস্তে পাড়গুলো দেখছি। আমাদের উঠতে একজনের 50 টাকা করে নিয়েছে নৌকাওয়ালা। সে আস্তে আস্তে করে নৌকা চালিয়ে আমাদের পাশটা ঘুরে দেখাবে বলে সে আমাদের আস্তে আস্তে পাশটা ঘুরে দেখাচ্ছে। দেখুন, পাড়ে কত ছোট ছোট নৌকা বাঁধা রয়েছে। তারপরে যে পাড়ে ও যে গরু ছাগল ঘাস খাচ্ছে এবং কি সুন্দর কাশফুল দেখা যাচ্ছে, কি প্রাকৃতিক দৃশ্য, নিজের চোখে না দেখলে বোঝাই যায় না যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে। এই দেখুন, ছোট ছোট নৌকা বাঁধা আছে, তারপর দূরে সবুজের উপরে সাদা কাশফুল উঠে আছে, চারিদিকটা অনেক সুন্দর দেখাচ্ছে। আবার পাড়ে পাড়ে লোকজন হাঁটাহাঁটি করছে। এত সুন্দর দৃশ্য, আবার মাঝে মাঝে পানি ঢেউ যে পাড়ে মিশে যাচ্ছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি এই প্রথম নৌকা ভ্রমণ করছি, এর আগে কখনো নৌকা ভ্রমণ করি নাই। মানে আমার খুব চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রথমে নৌকায় উঠতে চাচ্ছিলাম না, পরে ভাবলাম না এত দূর এসে নৌকায় না উঠলে কিছুই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো না। তারপর উঠে পড়লাম। উঠে আমার খুবই ভালো লাগছে। এই দেখুন, সামনে আবার ছোট ছোট নৌকা বাঁধা আছে, আবার সামনে একটা টিলাও আছে। এখানে অনেক লোক, মেলা হচ্ছে, মেলার মতো হচ্ছে। অনেক লোক এখানে বেড়াতে আসছে, দেখছে। আসলে প্রাকৃতিক, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। দেখুন, আস্তে আস্তে আমরা ওই টিলাটার কাছেই যাব। দেখুন কি সুন্দর, দূরে নৌকাগুলো বাঁধা আছে। এই যে এই আর একটা নৌকা এসেছে, দেখুন নৌকা গায়ে রং দিয়ে মাছ আঁকানো, কত সুন্দর দেখতে। আমাদের নৌকাটাও এমন দেখতে, আমরা যে নৌকায় উঠেছি এমন দেখতে, এরকম রং বেরং আঁকানো চেয়ার আছে, বসে আমরা নৌকা ভ্রমণ করছি। ওই দেখুন দূরে সেই টিলাটা, ওর পরে অনেক লোক বসে নদী নদীর সৌন্দর্য উপভোগ করছে। দেখুন পানি কেমন ঢেউ হচ্ছে। দেখুন কত মানুষ পদ্মার পাড় দেখতে এসেছে। এই যে সেই টেলাটা, দেখুন নৌকাগুলো দেখতে খুবই চমৎকার। ওই যে সেই টেলাটা দেখুন, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা নিজ চোখে দেখলে চোখটা জুড়িয়ে যায়। দেখুন ওর পরে হাজার হাজার মানুষ বসে আছে।
যে আমাদের নৌকাটা আস্তে আস্তে আমাদের কাছে দিয়ে দেখাচ্ছে। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখুন কত লোক। এখন আমাদের নৌকাটা ঘুরে যাবে আস্তে আস্তে নদীর দিকে, চলে যাচ্ছে নদীর নৌকাটা ঘোরাতে। এতক্ষণ পাড়ের দিকে ছিল, এখন একটু ভিতরের দিকে যাচ্ছে নৌকাটা ঘোরাচ্ছে। আমরা আবার ঘাটে চলে যাব এখান থেকে। দেখুন পানি আর পানি, যেদিকেই তাকাচ্ছি শুধু পানি আর পানি। আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে। আসলে প্রথমে যে ভয়টা পাচ্ছিলাম আমি নৌকায় উঠতে, এখন আর দৃশ্য দেখে ভয়টা কেটে গিয়েছে, এখন আর ভয়টা মনেই নেই।